সিদ্ধার্থ শুক্লার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেইনাজ গিরের বাহুতে। বিগ বস সিজন ১৩তম বিজয়ী সিদ্ধার্থ শুক্লার মৃত্যু পুরো টিভি এবং চলচ্চিত্র শিল্পকে খুবই শোকাহত করেছেন। প্রখ্যাত এই অভিনেতা, যিনি রিয়েলিটি শোতে তার খুবই কাছের বান্ধবী সেইনাজ গিলের সাথে দেখা করেছিলেন, তিনি শোয়ের পরেও তার সাথে অবিচ্ছেদ্য বন্ধন গড়ে তোলেন এবং তাদের বন্ধন ছিল হয়তো চিরকালের জন্যই। এবং জানা গেছে যে সিদ্ধার্থ শুক্লা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেইনাজ গিলের বাহুতেই। এছাড়া একটি সূত্র নিশ্চিত করেছেন যে সেইনাজ নাকি খুবই শোকের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তিনি এই সত্য মেনে নিতে পারছেন না যে সিদ্ধার্থ আর নেই। ২ সেপ্টেম্বর সিদ্ধার্থের মৃত্যুর কয়েক ঘন্টা আগে তিনি জানিয়েছিলেন যে সে অস্বস্তি বোধ করছিলেন। তখন তার মা এবং সেইনাজ দুজনেই বাড়িতে ছিলেন। প্রথমে তারা তাকে লেবুর জল ও পরে আইসক্রিম দিয়েছিলেন যাতে তার ভালো লাগতে পারে, কিন্তু এটা তাকে একদমই সহ্য করেনি এবং সিদ্ধার্থ অস্বস্তির অভিযোগ করেন। তখন সেইনাজ ও তার মা তাকে বিশ্রাম নিতে বলেন। সিদ্ধার্থের ঘুম না আসায় সেইনাজকে বলে যে তার সাথে থাকতে এবং তার পিঠে চাপ দিতে। রাত ১টার পর সেইনাজের কোলে ঘুমিয়েছিলেন সিদ্ধার্থ। সেইনাজও ঘুমিয়েছিলেন এবং সকালে ৮টার দিকে যখন তিনি জেগে উঠলেন তখন দেখলেন যে তিনি সে একই অবস্থায় ঘুমিয়ে আছেন এবং তিনি তাকে জাগানোর চেষ্টা করায় কোনো উত্তর পান না। তখন সেইনাজ আতঙ্কিত হয়ে ১২তলা থেকে ৫তলায় ছুটে গেলেন যেখানে তার পরিবার থাকেন। তিনি সিদ্ধার্থের বোনকে জানান এবং তার পারিবারিক ডাক্তারকে ফোন করেন এবং তারা আসার পর জানান যে সিদ্ধার্থ আর নেই। সিদ্ধার্থের খুব ঘনিষ্ঠ ছিলেন সেইনাজ এবং তিনি প্রায়ই তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ করতেন। তিনি তার উদ্বেগ এবং তার যত্ন দেখাতে কখনোই পিছপা হননি, আর সেই কারণে সিদ্ধার্থের এই আকস্মিক মৃত্যুতে সেইনাজ আজ খুব বেশি প্রভাবিত হয়েছে। তো বন্ধুরা, সেইনাজ কি পারবে আগামী দিনে সিদ্ধার্থকে ভুলে সামনে এগিয়ে যেতে? কমেন্টে অবশ্যই জানাবেন।